আমার এখান থেকে নোটিফিকেশন আসেনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছো? যা যারা আছো অনলাইনে লাইভে একটু জয়েন করে ফেলো। আমি রুনা, আমি চলে আসলাম amarshop.com.bd পেজ থেকে। সো যা যারা আছো একটু সবাই জয়েন করে ফেলো। লাইভটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সরি অনেক লেটে চলে আসছি, অনেক রাত হয়ে গেছে। সো আমি জানি না আসলে কে কে আছে। একটু শেয়ার করে দেন হচ্ছে বলছি। আচ্ছা, আমি লাইভে কোনো কমেন্ট পাচ্ছি না, তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবে। আর লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জাস্ট বলো, যে লাইভটা ঠিক মতো তোমরা দেখতে এবং হচ্ছে শুনতে পাচ্ছ কিনা। ওকে, দেন স্টার্ট করি। তারপর কি অবস্থা, সবার কেমন আছে? অনেক লেট করে চলে আসলাম, অনেক রাতে আসছি, তাই না? অনেক রাতে আসছি, আসলে একটা ইসে প্রোগ্রাম ছিল, তো এখান থেকে হচ্ছে লাইভে আসা, এই জন্য লেট হয়ে গেছে অনেক রাতে। তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে দেখা হচ্ছে চলে যাব। আপু তুমি কেমন আছো? তুমি দিন দিন অনেক কিউট হয়ে যাচ্ছ আমার বিউটিফুল আপু। নিশাত, নিশু আপু কি অবস্থা, ডিয়ার কেমন আছো? আচ্ছা, শারমিন ইসলাম হ্যালো, হ্যালো আপু কি অবস্থা? আচ্ছা সবাই একটু জয়েন করো। আর লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলো তো সবাই, লাইভ ক্লিয়ার আছে কিনা, ভিডিও টিডিও, কারণ এখন তো আসলে রেগুলার লাইভ করা হয় না, তো আমি জানি না সবাই নোটিফিকেশন পায় কিনা। সবাই একটু জয়েন করবে, আমার মডারেটররা হচ্ছে অনেক ব্যস্ত, কজ হচ্ছে এখন এক্সাম চলছে, তো যে কারণে আমি বাসা থেকে লাইভ হতে চেয়েছিলাম, যে আমি হচ্ছে মেকআপ রিমুভ করবো আর হচ্ছে লাইভ করবো, বাট হচ্ছে অফিসে বসে আছি, একটু পরে যাব, যে কারণে এখানে অল্প একটু লাইভ হলাম। সো রাতে আমি মেকআপ রিমুভের লাইভ করবো, মেকআপ যেগুলো করেছি এটা রিমুভ করার জন্য, যা যা এভরিডে ইউজ করি সেই জন্য। আচ্ছা, একটু ওয়েট লস প্রোডাক্টস নিয়ে একটু কথা বলি। ওয়েট লস প্রোডাক্টস যারা যারা চাচ্ছ, আমি দুইটা প্রোডাক্টসের নাম বলেছি, একটা হচ্ছে ক্যাপসুল, একটা হচ্ছে তোমাদের জুস, একটা হচ্ছে ডিটক্স জুস, আর একটা হচ্ছে ক্যাপসুল। সো এই দুইটার মধ্যে, দুইটা ট্যাবলেটের মধ্যে যেটা আছে ক্যাপসুলটা, ওটা 30টা থাকবে, হ্যাঁ 30 পিস থাকবে। সো তোমাদের হচ্ছে আফটার লাঞ্চ ওটা খেতে হবে, আর জুসটা হচ্ছে তোমরা 11টার দিকে অথবা রাতে খেতে পারো। জুসটা থাকবে হচ্ছে 10টা। সো একদিন পরপর জুস খাবা, এবং ক্যাপসুলটা এভরিডে খেতে হবে, নিয়মটা হচ্ছে এটাই। আর তোমাদের ওয়েট লস প্রোডাক্টস খাওয়াকালীন অবশ্যই মিনিমাম 4 লিটার পানি খেতে হবে, মিনিমাম তোমাকে 4 লিটার পানি খেতে হবে এভরিডে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার ওয়েটটা অনেক দ্রুত কমে যাবে। আচ্ছা, এবং আমাদের ওয়েট লস কম্বো যেটা আছে 2500 টাকা, এটা একদম গ্যারান্টি সহকারে তোমার 1 মাসে 5 থেকে 6 কেজি ওয়েট কমবে, ঠিক আছে? আর যারা অতিরিক্ত ডায়েট করো বা অনেক হাঁটাহাঁটি করো তাদের আরও কমবে, বাট এত বেশি দরকার নেই। 1 মাসে 5 কেজি ওয়েট কমা কিন্তু কম না, হ্যাঁ অনেক, আমি মনে করি অনেক বেটার, এর থেকে বেশি করলে হয়তো অনেকে অসুস্থ হয়ে যায় অনেক কিছু, বাট 4-5 কেজি ঠিক আছে। হ্যালো সিফাত আপু কি অবস্থা? আচ্ছা, আমি কমেন্ট না একদমই পাচ্ছি না, আমার আপুরা কি সব ঘুমাচ্ছে নাকি, আমি বুঝলাম না, কেউ মনে অ্যাক্টিভ নাই।
আচ্ছা যাই হোক, কমেন্ট আসতেছে না। আমি যেটা করি, আমি হচ্ছে প্রোডাক্ট দেখানো শুরু করি, সো নিশ্চয়ই তোমরা কমেন্ট করতে করতে হয়তো পেয়ে যাবো। যাই হোক, এখন হচ্ছে প্রোডাক্ট দেখিয়ে দিই। বেশিরভাগ কাপড়াই হচ্ছে এখন কমেন্ট করছো, যাবো এমন একটা ক্রিম দাও যেটা কিনা স্কিন হেলদি থাকবে, ঠিক আছে? সব থেকে মজার বিষয়, অনেকে আমাদের ইনবক্স করছে, যাবো স্কিন অনেক পাতলা হয়ে গেছে, লাইক কোনো একটা ক্রিম ইউজ করে এখন হেলদি করতে চাচ্ছে এবং স্কিনটাকে গ্লোয়িং করতে চাচ্ছে, আবার স্কিন ব্রাইটও করতে চাচ্ছে। সো আমি বলবো, হেলদি উপায়ে যদি স্কিন ব্রাইটেনিং করতে চাও, হেলদি করতে চাও এবং হচ্ছে তোমার স্কিনটাকে কি বলবো রিপেয়ারিং করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিন সাকসেস, যেটা পালমাসের স্কিন সাকসেস নাইট ক্রিম, এটা সব থেকে বেস্ট একটা ক্রিম হবে, ঠিক আছে? সব থেকে বেস্ট একটা ক্রিম হবে, কারণ এটা ইউএসএর ক্রিম, আমরা সবাই জানি, এবং এইটা কিন্তু অনেকগুলো কাজ করবে। বাট হ্যাঁ, একটা কথা, যেটা কিনা তোমরা ওই যে 4 দিন 5 দিন 7 দিনে যেই রেজাল্টটা আসে, তোমার হচ্ছে অনেক বেশি ফর্সা হওয়া বা অনেক বেশি কি বলবে বলবো স্পট আউট, হ্যাঁ 7 দিন 8 দিনে ওই রকম কিছু তোমরা কিন্তু রেজাল্ট পাবা না। বাট একটা হেলদি স্কিন বা হচ্ছে স্পট আউট বা গ্লোয়িং একটা স্কিন, স্কিনটাকে টোন আপ করার জন্য যে রেজাল্টটা যদি চাও, সেটা কিন্তু তোমরা এটাতে পাবা। হ্যাঁ, এটা কী কী কাজ করে আমি বলে দিচ্ছি, উইদাউট সাইড এফেক্ট, উইদাউট, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার ফেস ক্রিম যেটা আছে, নাইট ক্রিম, তোমার হচ্ছে এটা অলরেডি তোমরা জানো 4 ইয়ার্স ধরে। আচ্ছা, আমি বুঝতেছি না ভিউ কি কমছে। আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে, তোমরা কি লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না, কমেন্ট না পেলে আসলে লাইক করে মজা নেই সত্যি কথা বলতে। কি হইল, এতদিন পর লাইভে আসলাম, আমার মনে হয় এই প্রবলেম হচ্ছে, কেন কমেন্ট আসতেছে না কেন? আচ্ছা যাই হোক, আমার মনে একটু পরে চলে আসবে, আমি একটু 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 রানিং করি, তোমরা কমেন্ট করতে করতে হয়তো চলে আসবে, অনেক সময় এটা হয় ফেসবুক আপডেটের কারণে। আচ্ছা, সো যারা চাচ্ছো যে আপু আমার স্কিনটাকে হেলদি করবো, হেলদি উপায়ে একটা ভালো প্রোডাক্ট ইউজ করবো, স্কিনটাকে গ্লোয়িং করবো, স্পট আউট করবো, এই টাইপের যারা ভালো প্রোডাক্ট চাচ্ছ, তারা কিন্তু পালমাসের স্কিন সাকসেসটা নিয়ে নিবা। বেসিক্যালি এখন যেহেতু অলরেডি কিন্তু সামার চলে আসছে, আমি কিন্তু এসি সেরে বসে মানে লাইভ করছি এখন, হ্যাঁ, সো অলরেডি কিন্তু সামার মানে গরম চলে আসছে, হ্যাঁ, সো আমি জানি না যে তোমাদের কি অবস্থা, এখন কিন্তু আর শীত নাই যে স্কিন অনেক টানতেছে বা এরকম কিছু কিন্তু না। সো এই মুহূর্তে আমরা যদি একটা ভালো ডে ক্রিম বা আমরা যদি একটা ভালো নাইট ক্রিম খুঁজি, যেটা কিনা আমার স্কিনটাকে ব্রাইট করবে, স্পট আউট করবে, ডার্ক স্পট রিমুভ করবে, তারপর হচ্ছে তোমার এই যে স্পট রিমুভ করবে, আনইভেন স্কিন টোনটাকে টোন আপ করবে, তারপর পোস্ট অ্যাকনি স্কেসটাকে দূর করবে, সো সব কিছু ক্লিয়ার করতে চাও হেলদি উপায়ে, এইটার কিন্তু বিকল্প নাই, ঠিক আছে? এইটা কিন্তু বিকল্প নাই, এটা হচ্ছে তোমার অ্যান্টি ডার্ক স্পট ফেট ক্রিম, যেটা কিনা নাইট ক্রিম। তোমরা পালমাসের কিন্তু ডে ক্রিম অনেকেই ইউজ করেছে, অনেক কাপড়ে ইউজ করেছো, সো আমি বলবো নাইট ক্রিমটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডে ক্রিমটাও তোমার ব্রাইটেনিংয়ে কাজ করে, নাইট ক্রিমটা একটু বেশি ব্রাইটেনিং করে, কজ হচ্ছে ব্রাইটেনিং বা হোয়াইটেনিং যেটাই বলো কি না বলো না কেন, এই ক্রিমগুলো কিন্তু তোমার দিনের বেলা তোমার অত বেশি পাওয়ারফুল থাকে না, কারণ দিনে আমরা সূর্যের রশ্মিটা আমাদের স্কিনে পড়ে, আমরা রান্নাঘরে গেলে সেটা পড়ে, হ্যাঁ মানে একটা তাপ পড়ে, সো এই জন্য কিন্তু রাতের ক্রিমগুলো তোমার হচ্ছে একটু বেশি ইফেক্টিভ হয় ফর হোয়াইটেনিংয়ের জন্য। বাট আবারও বলছি, এটা কিন্তু তোমার 7 দিনে ফর্সা করবে এরকম কোনো ক্রিম না, হ্যাঁ, এটা হচ্ছে ইউএসএর একটা ক্রিম, যেটা কিনা হচ্ছে ওই কোম্পানিটা প্রায় এর আগেও অনেকবার বলেছি, এখন 176 বছর হয়ে গেছে, 176 ইয়ার্স, হ্যাঁ, এটা গুডউইলের সাথে বিজনেস করছে। সো এইটা একটা পালমাসের প্রতিটা প্রোডাক্টসই মানে বেসিক্যালি হচ্ছে তোমার এই ক্রিমটা, হ্যাঁ, ডে নাইট যে ময়শ্চারাইজার ক্রিম, এগুলো হচ্ছে তোমার হোয়াইটেনিং ক্রিম, বাট উইদাউট সাইড এফেক্ট, এটা কখনই তোমার স্কিনে পিলিং করবে না, এটা দিলে তোমার স্কিন লাল হয়ে যাবে না, স্কিন পাতলা হবে না, তোমার হেয়ার হবে না, স্কিনে যে ফেসিয়াল হেয়ার সেটা হবে না, এটা স্কিনে তোমার হচ্ছে আস্তে আস্তে কাজ করবে, তুমি আস্তে আস্তে চেঞ্জটা বুঝতে পারবা, তোমার স্কিনটা একটা গ্লো নিয়ে আসবে, তোমাকে ন্যাচারাল একটা ব্রাইট লাগবে, এরকম না যে হুট করে তুমি অনেক সাদা হয়ে গেলা আবার হুট করে এটা অফ করে দিলে তুমি কালো হয়ে যাবে, এরকম কিন্তু না, হ্যাঁ। সো এই ক্রিমটা অনেক ভালো আমি মনে করি যারা এটা নিবে, এবং এটা ইউজ করতে কিন্তু অনেক লাইক তোমরা 6 মান্থ এটা ইউজ করতে পারবে, একটা ক্রিম, বিশাল বড় একটা ক্রিম, হ্যাঁ। সো এই যে এই ময়শ্চারাইজার ক্রিমগুলো, সো এটা হচ্ছে নাইট ক্রিম, এটা হচ্ছে ডে ক্রিম। সো আমার মতে যারা হেলদি স্কিন চাচ্ছ, ব্রাইট এবং গ্লোয়িং স্কিন চাচ্ছ, তারা পালমাসের স্কিন সাকসেসটা নিয়ে নিবা, এবং এভরি রাতে তোমরা হচ্ছে ভালো মতো ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে দেন হচ্ছে তোমরা সেরাম এবং হচ্ছে এই ক্রিমটা ইউজ করবা, হ্যাঁ, আমার মনে হয় অনেক বেটার রেজাল্ট পাবা। আর যারা ডেতে একটা ভালো ক্রিম চাচ্ছ, একটা ভালো ময়শ্চারাইজার চাচ্ছ,
যারা চাচ্ছ যে আমি একটা ভালো ময়েশ্চারাইজার চাচ্ছি যেটা কিনা আমার স্কিনটাকে গ্লোয়িং করবে, ডার্ক স্পট রিমুভ করবে এই টাইপের, তারা পালমাসের এইটারই ডে ক্রিমটা নিবা। এইটা আবার দুইটা আছে, একটা হচ্ছে তোমার অল স্কিন টাইপস লাইক তোমার ড্রাই কম্বিনেশন স্কিনের জন্য একটা, আরেকটা হচ্ছে যাদের প্রচুর পরিমাণে অয়েলি স্কিন, সুপার ডুপার অয়েলি স্কিন তাদের জন্য একটা। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমরা যাদের অয়েলি স্কিন তোমরা হচ্ছে বলে দিবা, তোমাদের মডারেটর নিজেই সিলেক্ট করে দিবে যে তুমি কোনটা নিবা তোমার স্কিন অনুযায়ী, ঠিক আছে? সো এইটা তো এইটা হচ্ছে খুবই ভালো। সরি আমি জানি না, নিশ্চয়ই অনেকেই কমেন্ট করছো বাট আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, সো তোমরা একটু কমেন্ট করতে থাকো। অনেক সময় ফেসবুকে এই প্রবলেমটা হয়, অনেক সময় অনেক লাইভে এই প্রবলেমটা হয়, কিছুক্ষণ পর হচ্ছে কমেন্টগুলো আসে। হ্যাঁ, সো তোমরা হচ্ছে কমেন্ট করতে করতে দেখা যাবে যে কমেন্টটা চলে আসছে। আচ্ছা, সো এইটা ইউজ করবা, ওকে? এটা কিন্তু ওই দুইটা অনেক বেটার একটা কোয়ালিটির ক্রিম। এখন আসে যারা হচ্ছে একদম স্টুডেন্ট আছো, একদম স্টুডেন্ট, সো স্টুডেন্টদের জন্য কিন্তু আমি একটা সুন্দর একটা কম্বো ইয়ে করে দিয়েছিলাম। সো আমি একটু যদি তোমাদের দেখাই, স্টুডেন্টদের জন্য একটা কম্বো আছে, তোমার 2500 টাকার একটা কম্বো আছে। পারফিউমটা কোথায়? হ্যাঁ, স্টুডেন্টদের জন্য 2500 টাকার একটা কম্বো আছে, একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম, দুইটাই কিন্তু হোয়াইটেনিং ক্রিম, এবং এটা স্পট আউট করবে, হোয়াইটেনিং করবে উইদাউট সাইড এফেক্ট, এটা একটু দ্রুত ব্রাইটেনিং করবে তোমার। এটা হচ্ছে ডে নাইট, এই পার্লার কি ক্রিম 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 যে ছোট্ট একটা লাল ক্রিম নিয়ে আসলাম না আমরা। হ্যাঁ আচ্ছা, ওইটাও দিও। হ্যাঁ, তো এইটা হচ্ছে ওইটা কোনটার সাথে জানি, আল্লাহ তুমি কি ভুলে গেছো? নিউ ক্রিমটা আমাদের, এটা এইগুলোর সাথে জানলাম না, থাইল্যান্ডের ক্রিমটা আছে। আচ্ছা বের করো, দেখো কোথায় আসছে, এই সাইড দিয়ে দেখো। আপু আমি স্টুডেন্ট, মোহনা জয়েন করেছে, কি অবস্থা মোহনা? আচ্ছা নিঝুম বুয়ান, আপু প্রাইস, এই যে কমেন্ট চলে আসছে, আপু কোনটার প্রাইস জানতে চাচ্ছ বলো। আচ্ছা এইটা হচ্ছে ডে নাইট ক্রিম, এটা হচ্ছে স্টুডেন্ট কম্বো। সো ডে ক্রিমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, ডে নাইট ক্রিম এবং সাথে হচ্ছে তোমরা একটা রেড কুইন সোপ পাবা। হ্যাঁ, একটা রেড কুইন সোপ পাবা, এই যে এটা হচ্ছে তোমার নাইট ক্রিমটা। হ্যাঁ, ফর হোয়াইটেনিং এর জন্য এটা খুবই খুবই ভালো একটা নাইট ক্রিম, এবং নাইট ক্রিমটা হচ্ছে মানে কি বলবো যে এত অসাধারণ ফর স্পট আউট এবং হোয়াইটেনিং এর জন্য। স্পেশালি এটা লেখাই আছে যে ফর হোয়াইটেনিং অ্যান্টি ফ্রেকলেস নাইট ক্রিমটা স্পট আউট করবে এবং স্কিনটাকে হোয়াইটেনিং করবে। কমেন্ট এখন শো করছে নীলা খান, হ্যাঁ আপু কমেন্ট শো করছে, আলহামদুলিল্লাহ আপু তোমাদের দোয়ায় ভালো আছি। মোহনা, আচ্ছা তো এটা হচ্ছে ফ্রান্স রাইসের, এটা হচ্ছে নাইট ক্রিম, এটা হচ্ছে ডে ক্রিম। হ্যাঁ, হোয়াইটেনিং অ্যান্টি ফ্রেগলেস, এটা হচ্ছে ডে ক্রিমটা। ডে ক্রিমটা হচ্ছে আবার একটু তোমাকে মেকআপ লুক দিবে, এইটা হচ্ছে তোমাকে একটু মেকআপ লুক দিবে, লাইক মেকআপ লুক বলতে হচ্ছে একটু ব্রাইট লাগবে, এর মানে এরকম না যে একটা সাদা একদম ফাউন্ডেশন টাইপ, নো, এটা হচ্ছে তোমাকে জাস্ট একটু মেকআপ লুক দিবে, এটা স্কিনটাকে অনেক বেশি গ্লো করবে এবং স্পট আউট তো মাস্ট করবে, এটা কিন্তু একটা ম্যাজিক্যালি একটা ক্রিম। হ্যাঁ, সো এই ক্রিমটা নর্মালি যারা ডে ক্রিম নিবা তাদের 1000 টাকা দিয়ে নিতে হবে, যারা নাইট ক্রিম নিবা তাদের 1000 টাকা দিয়ে নিতে হবে, তাহলে 2000 টাকা। কিন্তু আমাদের একটা অফার চলছে, অফারটা হচ্ছে এই দুইটা প্লাস হচ্ছে রেড কুইন সোপ, তিনটা একসাথে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 2500 টাকায়। অনলি 2500 টাকায় হচ্ছে তোমরা এটা পেয়ে যাচ্ছ, এই যে হ্যাঁ 2500 টাকায় হচ্ছে এই তিনটা জিনিস পেয়ে যাচ্ছ। এখন এটা কিন্তু 700 টাকা, বাট সিঙ্গেলি এটার প্রাইস 1200 করেছিল ক্রিমগুলো। অফারে এই ক্রিমগুলো যারা সিঙ্গেল নিবা, লাইক তুমি এই ক্রিমগুলো আমাদের 1000 টাকা না 1200 টাকা করেছিল, বাট যদি অফারে নাও ন্যাচারাল একটু গ্লো লাগবে, ওয়াও, হ্যাঁ ন্যাচারাল একটু গ্লো ব্রাইট লাগবে। হ্যাঁ, এটা লাইক মানে কি বলে, আগে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতো না অনেকে, ফেয়ার অ্যান্ড লাভলি যেমন একটা একটু মেকআপ লুক দেয় তার থেকে আর একটু ব্রাইট লাগবে। হ্যাঁ, সো এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি যেহেতু একটু খসখসে লাগতো কেমন, বাট একটু গ্লো করবে। সো এটা নর্মাল এটার প্রাইস ছিল 1200 টাকা করে, এটাও 1200 টাকা ছিল, এইটাও 1200 টাকা, বাট এখন হচ্ছে অফারে আমরা দিচ্ছি 1000 টাকা করে, তুমি যেটাই নাও, নাইট নাও বা ডে নাও। হ্যাঁ, ছোট্ট ক্রিমটা, হ্যাঁ সো এটা নাইট নাও বা 300 টাকা অফারে যেটা ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে 1000 টাকা, হ্যাঁ এটা হচ্ছে 1000 টাকা। সো এই দুইটা হচ্ছে তোমরা তাহলে হচ্ছে অফারে যদি কেউ আলাদা আলাদা নাও 1000 টাকা করে পাচ্ছ, আর যদি তিনটা একসাথে নাও, যে এইটা স্টুডেন্ট কম্বো আমি করেছি যাদের বাজেট অনেক বেশি কম, তারা কিন্তু তিনটা একসাথে 2500 টাকায় পাবা।
3000 সরি 2500 টাকায় ওপেন থাকুক একটু, 2500 টাকায় হচ্ছে এটা পাবা। লাভলি ইয়াসমিন আপু কেমন আছো? আচ্ছা কি অবস্থা ডিয়ার আপু? উইদাউট শ্যাম্পু শাওয়ার করে সেরাম ইউজ করতে পারবো? হ্যাঁ আপু করতে পারবা, সেরাম তুমি এভরিডে ইউজ করো, কোনো সমস্যা নেই যে কোনো সময়। লাইক আমি আমি আজকে কি করছি জানো, আমি আজকে বাইরে গিয়েছি, আমি টোটালি আমি আমার হেয়ার দেখো কি হেলদি হয়েছে, আগের লাইফগুলো দেখো আর এখন লাইফগুলো দেখো, আমার হেয়ার আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক হেলদি হয়েছে। মেন কারণ হচ্ছে আমি রেগুলার হচ্ছে এই তিনটা জিনিস দিচ্ছি, আমি বলি তোমাদের রেগুলার দিচ্ছি, সেটা হচ্ছে এইটা, হ্যাঁ তোমার এইটা ইউজ করছি, তারপর হচ্ছে এই শ্যাম্পুটা ইউজ করছি, এই দুইটা, এবং হচ্ছে তোমার এই কি বলে সেরাম, এই যে হেয়ার সেরাম ইউজ করছি, সেরাম আমার কাছে এটাও আছে, তারপর হচ্ছে তোমার ওই যে লরিয়ালের যেটা কাঁচের বোতল ওইটাও ইউজ করছি, এটা সেরামটা এভরিডে দিচ্ছি। এখন আমার হেয়ার দেখো আলহামদুলিল্লাহ অনেক হেলদি হয়েছে আমার, দেখো হেয়ার কিন্তু বাইরে থেকে আসছি, হেয়ার ব্রাশও করা না, ব্রাশ করলে আরও সুন্দর দেখা যায়। হ্যাঁ তো এই হচ্ছে আমার মানে রেগুলার রুটিনে এখন কিন্তু অনেক হেয়ার চেঞ্জ হয়ে গেছে, আগের লাইফগুলো দেখলেই বুঝতে পারবে অনেক চেঞ্জ হয়েছে। সো এইটা হচ্ছে তোমার যারা নিবা ডে নাইট প্লাস হচ্ছে সোপ একসাথে মাত্র 2500 টাকা, ও মাই গড, মাত্র 2500 টাকাই পাচ্ছ। সো আমার মনে হয় এটা আসলে কেউ মিস করা উচিত না। হ্যাঁ আখি একটা শম্পা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপি ভালো আছি। সো আচ্ছা লাইভটা কি সবাই শেয়ার করছে একটু বলো তো, আমার মনে হয় না শেয়ার হচ্ছে, একটু শেয়ার করে দাও না। আচ্ছা দেখো কত কষ্ট করে এসে দেন হচ্ছে তোমাদের জন্য আবার লাইভে আসলাম। হ্যাঁ সো আচ্ছা এটা হচ্ছে 2500 টাকায় পেয়ে যাচ্ছ। আর আরেকটা জিনিস হচ্ছে এর থেকেও কম, এর থেকেও কম লাইক স্টুডেন্ট যারা উইদাউট সাইড এফেক্ট কখনোই তোমার এটা এমার্জেন্সি হোয়াইটেনিং করবে না, বাট লাইক জোলার স্বাদ যদি তুমি পেতে চাও কিছুটা জোলার মতো, সো আমি বলবো এটা অসাধারণ। তবে এইটার হিউজ 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 ফেক আছে, হিউজ ফেক আছে, আমাদেরই ক্লায়েন্টরা কিন্তু মানে ফেকটা ধরেছে। হ্যাঁ অ্যাঞ্জেল রাহা আপু, তারপর হচ্ছে আরও কোন কোন আপু আমার খেয়াল নাই, কোহিনুর আপু ছিল, হ্যাঁ সো ফেকটা কিন্তু ধরতে পেরেছে। সো ফেকটা কিন্তু এটার আছে, হিউজ ফেক আছে, ঠিক আছে। এটা অরিজিনাল থাইল্যান্ডের, যেটা কিনা আমরা অনেক আগে এনেছি, সেল করেছি, এটা আবার এনেছি। সো এই যে এটা অরিজিনালটা, হ্যাঁ তুমি হাতে নিলেই বুঝবে, এবং তোমাদের সুবিধার্থে হেয়ার সিরামটা অনেক ভালো, হ্যাঁ, এবং তোমাদের সুবিধার্থে আমি আমরা তো পিঙ্ক সিটিতে দোকান দিচ্ছি, ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে তোমরা পিঙ্ক সিটিতে দোকান পাবা, পিঙ্ক সিটির ঠিক পাঁচতলাতে আমাদের দোকান পাবা, আমাদের আউটলেট। হিউজ কালেকশন থাকবে মেকআপ আইটেম যত ব্র্যান্ডের আছে, হুদা বিউটি, তারপর হচ্ছে তোমার নার্স, ম্যাক, বডি শপ, হ্যাঁ তারপর হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, W7, তারপর হচ্ছে মেভিলন, লরিয়াল, প্রত্যেকটা ব্র্যান্ডের মেকআপ ফাউন্ডেশন, ফ্লোমারের, হ্যাঁ তারপর হচ্ছে তোমার অফরার মেকআপ, অফরার হাইলাইটার, সব কিছু আমার রেভুলেশন সব কিছু কিন্তু শপে পেয়ে যাবা, ঠিক আছে। ব্ল্যাকার্সের জন্য কি দিব আপু? আপু ব্ল্যাকার্সের জন্য আপু দেখাচ্ছি, একটু ওয়েট করা, খুব ভালো প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি ডিয়ার। আপু হেয়ারের ট্রিটমেন্টটা কত আপু? আপু হেয়ারের ট্রিটমেন্টটা কোনটা, ওই যে স্পা ট্রিটমেন্ট আপু, এটা 1000 টাকা, এটা হচ্ছে তোমার অরিজিনালটা। হ্যাঁ একটা আছে দেখবা এত বড়, ওটা হচ্ছে চায়নাটা, বড় এত বড়, এটা হচ্ছে অরিজিনাল ইংল্যান্ডের যেটা, হ্যাঁ পোল্যান্ডের তোমার ইউকের যেটা অরিজিনালটা, এটা জাস্ট অল্প একটু নিবা, এটা তোমার মনে হবে 2 বছরে শেষ হবে না, জাস্ট অল্প একটু লাগে। আচ্ছা আই উইল কল আফটার লাইফ, আচ্ছা ঠিক আছে আপু। সো এইটা নিবা, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, সো খুব সুন্দরভাবে ডিটেলস, এটা হোয়াইটেনিং করবে, সফটিং করবে, পিম্পল থাকলেও এটা ইউজ করতে পারবা, ময়শ্চারাইজিং করবে, অ্যান্টি ফ্রেকলেসের কাজ করবে, তারপর এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। হ্যাঁ তোমরা একটু সুন্দর, এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডেরটা, আমি একটু যদি তোমাদের দেখাই, এই ক্রিমটা ময়শ্চারাইজিং করবে, সত্যি কথা বলতে এই জিনিসটা তোমার ইউজ করবা কখন কখন, তোমার ফেস তুমি দুই বেলা ইউজ করতে পারবে, একবার সকালে একবার রাতে, হ্যাঁ এটা ইউজ করতে পারবা, এবং তুমি মাঝখানে একটা সান প্রোটেকশন ইউজ করে ফেলবা। সো এই জিনিসটা আমি তোমাদের একটা কথা বলি, যখন ফার্স্ট বাংলাদেশে এনেছিলাম আজকে থেকে প্রায় 4 বছর আগে পার্ল এই ক্রিমটা, তখন তোমার হচ্ছে কি বলে এত বেশি পপুলার হয়েছিল এই ক্রিমটা, এত বেশি রিভিউ এসেছিল লাইক জোলার মতো, চোখ বন্ধ করে সবাই জোলা বলতেই যেমন আমার সবকে বুঝে। সো এই ক্রিমটাও কিন্তু সেম আমাদের এরকমই নাম করেছিল, যেটা অরিজিনাল ফার্স্ট আমরা হচ্ছে এই অরিজিনালটা আমরা 4 বছর আগে এনেছিলাম। আমার মনে আছে যে এক মাসে এটা প্রায় আমার 5000 পিস সেল হয়েছিল 1 মান্থে। হ্যাঁ সো এটা এত ভালো একটা রিভিউ ছিল,
মাঝখানে আমি এটা কিছুদিন আনা অফ করেছিলাম, কজ হচ্ছে এটা হিউজ নকল বের হয়েছে। সো আমি চাচ্ছিলাম যে যারা নকল এনেছিল তারা প্রাইসটাও কমিয়ে দিয়েছিল, কারণ তারা এনেছেও কম দামে চায়না মেক করে এবং তারা হচ্ছে দিতেও পেরেছে তোমাদের কম একটা প্রাইজে। সো আমি চেয়েছিলাম ওই নকলগুলো তোমাদের হাতে যখন যাবে তখন তোমরা ডিফারেন্টটা বুঝতে পারবা, ডিফারেন্টটা বুঝলেই কিন্তু তোমরা হচ্ছে প্রোডাক্টগুলো তোমরা ইয়ে করতে পারবা যে না আসলে আমরা যেটা ইউজ করছি। তখন থেকে অনেক আপু কিন্তু এটার কথা বলেছে। সো এই হচ্ছে আমার হাতে, এটা আলহামদুলিল্লাহ এখন চলে আসছে। এটা হচ্ছে আর আমার দুইটা আছে, একটা হচ্ছে হোয়াইট একটা হচ্ছে রেড। আমি রেডটা কেন আনি, কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগ আপুদেরই না তোমার স্কিনে স্পট থাকে, একনি থাকে, র্যাশ থাকে। আপু শ্যাম্পু এবং হেয়ার প্যাকের দাম কত? পপি আপু শ্যাম্পুর দাম 1000 টাকা, হেয়ার প্যাকটাও হচ্ছে 1000 টাকা আপু। হ্যাঁ, সো বেশিরভাগই হচ্ছে দেখা যায় যে আচ্ছা আমি শানু আপু আমি তোমাকে একটু পরে জানাচ্ছি আপু, আমি তোমার প্রোডাক্টটা হাতে নিয়ে তোমাকে বলছি তুমি কি কি ইউজ করবা ব্ল্যাক হেডসের জন্য। সো এইটা হচ্ছে তোমার যেটা করবে এটা পার্লের মতো একটা গ্লোয়িং একটা ব্রাইট স্কিন দিবে উইদাউট সাইড এফেক্ট। এইটা তোমার স্পট আউট করবে, আমাদের যাতে পিম্পল আছে র্যাশ আছে তারাও কিন্তু এইটা ইউজ করতে পারবো, ঠিক আছে, তারাও হচ্ছে এটা ইউজ করতে পারবো। আর এইটা তোমার কি বলে মানে যত সেন্সিটিভ স্কিন হোক মোট কথা এটা ইউজ করতে পারবো এবং স্কিন এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। হ্যাঁ, সো এটা সিঙ্গেলি আমরা কিন্তু সেল করি হচ্ছে তোমার 450 টাকা করে আমাদেরটা। হ্যাঁ, এটা হচ্ছে 450 টাকা করে। এটা একটা চায়না ভার্সন আছে, আমি যদি সেটা এনে দিই সেটা তোমাদের আমি 250 টাকা 200 টাকাও দিতে পারবো, বাট এটা হচ্ছে 450 টাকা সিঙ্গেলি নিলে। বাট এইটার সাথে আমি একটা কম্বো করে দিয়েছি স্টুডেন্টদের জন্য যে এইটা প্লাস হচ্ছে একটা ইয়ে পাবে, ফেস ওয়াশ পাবে। হ্যাঁ, যাদের অ্যাকনি আছে অ্যান্টিব্যাকটেরিয়াল যাদের অ্যাকনি আছে তারা হচ্ছে এটা নিয়ে নিবা সাথে, ঠিক আছে, এটা নিয়ে নিবা এই ফেস ওয়াশ, অথবা যারা হোয়াইটেনিং চাচ্ছ তারা হচ্ছে এইটা নিয়ে নিবা, এই দুইটা একসাথে তোমরা এই দুইটা পেয়ে যাচ্ছ, একটা পার ক্রিম, একটা ক্রিম ফিম সরি, আরেকটা হচ্ছে পন্স হোয়াইটেনিং সোপ, এই দুইটা একসাথে পাচ্ছ। এবং সাথে পাচ্ছ হচ্ছে এটার সাথে আমি তোমাদের যেটা দিব সেটা হচ্ছে একটা স্লিপিং মাস্ক, এই যে এই স্লিপিং মাস্কটা হচ্ছে সাথে দিব। সো তিনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1000 টাকায়, 1000 টাকায় তোমরা এই তিনটা জিনিস একসাথে পাচ্ছ, একটা ক্রিম, একটা হচ্ছে স্লিপিং মাস্ক, একটা হচ্ছে তোমার এই তিনটা জিনিস তোমার স্কিনটাকে হেলদি করবে, গ্লোয়িং করবে অনেক বেশি। এটা অরিজিনাল ছিল তখন আমি পেয়েছি তোমার গ্রুপ থেকে, আমি রেডটা নিয়েছিলাম। হ্যাঁ, আমি রেডটাই বেশি আনি কারণ বাংলাদেশে রেডটাই বেশি দরকার হয় আপু। ম্যাক্সিমাম ওয়াটার ওয়াটার ব্রাইট ব্রাইটনিং ক্রিমটা ইউজ করে এক আপু সরি ম্যাক্সিলেন ওয়াটার ব্রাইটনিং ক্রিমটা ইউজটা একটু বলবেন, ওয়াটার ওয়াটার কোনটা যেন এটা আল্লাহ তো ভুলে গেছি কোনটার কথা বলতেছ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি দাঁড়াও। তো এটা হচ্ছে 1000 টাকায় পাচ্ছ এই তিনটা জিনিস। হ্যাঁ, একটা পন্স, এটা ইন্দোনেশিয়ার পন্স হোয়াইটেনিং ফেস ওয়াশ, একটা স্লিপিং মাস্ক, এটা 850 টাকা। সিফাত আপু কোনটা নিছিল, ওয়াটার ব্রাইটেনিং ক্রিম কোনটা, এটা ওয়াটার ব্রাইটেনিং কোনটার কথা বলতেছে আপু তো ভুলে গেছি দেখো তো। আচ্ছা, সো মাত্র 1000 টাকায় তিনটা জিনিস পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সো যারা নিবা অবশ্যই অর্ডার করবা। আচ্ছা, ব্ল্যাকের সোয়াইটার্সের জন্য আপু তুমি হচ্ছে ব্ল্যাকের সোয়াইটার্স হোয়াইটিংয়ের জন্য তুমি আমাদের বিউটি মাস্ক, যেটা আমাদের যে ফেশিয়াল একটা কম্বো আছে, হ্যাঁ এই যে ফেশিয়াল একটা কম্বো আছে তোমার ওয়াটার সুদিং জেল, আমার সব স্পেশাল প্যাক, বিউটি মাস্ক এবং হচ্ছে এই সিরাম, এটা স্পেশালি পোরগুলোকে ছোট করে ফেলে এবং পোর যদি ছোট হয়ে যায় তোমার ব্ল্যাকের সোয়াইটেস কমে যাবে এবং স্কিনটা টান টান হবে, গ্লাস স্কিন হবে। সো এই চারটা জিনিস তুমি একসাথে পাচ্ছ, একটা হচ্ছে তোমার কি বলে বিউটি মাস্ক, একটা ওয়াটার সুদিং জেল, একটা হচ্ছে গ্লাস স্কিন সেরাম, একটা আমার সব প্যাক। এইটা যদি রেগুলার সপ্তাহে 3 দিন তুমি ইউজ করো তোমার একটা ব্ল্যাকের সোয়াইটেস থাকবে না, স্কিন গ্লোয়িং হবে। এবং শুধুমাত্র ক্রিম ইউজ করলে, এটা কত প্যাকেজটা আমাদের, শুধুমাত্র ক্রিম ইউজ করলে কখনোই কিন্তু স্কিন অনেক বেশি ব্রাইট থাকে না। আচ্ছা দেখতেছি, আর এইটা এটা কত আমাদের ফেশিয়াল প্যাকেজটা কত ছিল? আচ্ছা, সো এই সেটটা তুমি নিয়ে নিবা 3000 এটা 3400। আচ্ছা, সো আপু এই সেটটা নিবা, তারপর আমি পরে তোমাকে ইনবক্সে নক করলে আমি বলে দিব এটার প্রাইসটা। এটা একটা ডিসকাউন্ট অফার আছে, রেগুলার প্রাইস এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1000, আমাদের এইটাও 1000 টাকা, প্লাস এটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে, 3500 টাকার কম্বো। এটা সম্ভবত না না আমি হচ্ছে এটা সম্ভবত 2500 টাকায় দিয়েছিলাম, 2500 টাকায় হচ্ছে দিয়েছিলাম, মেবি 2500 বা 2700 এরকম হবে।
আপু যে রিপেয়ারিং ক্রিম, ও আচ্ছা আচ্ছা স্নেইলের, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা। হ্যাঁ সো এটা হচ্ছে যারা নিবা অর্ডার করে ফেলো, মনে হয় 2700 বা 2500 টাকা এটা ছিল, ঠিক আছে। আপু ওয়েট লসের প্রোডাক্ট দেখানো না, আপু সরি ওয়েট লসের প্রোডাক্ট দেখানো যাবে না, আমি লাইভে বলেছি ওয়েট লসের প্রোডাক্ট দেখানো যাবে না। আমি একটা কথা বলি, ওয়েট লসের জুস যারা নিবা, ওয়েট লসের জুস প্লাস হচ্ছে ওয়েট লসের ক্যাপসুল, ওয়েট লসের জুস হচ্ছে তোমার 1500 টাকা, ওয়েট লসের ক্যাপসুল হচ্ছে 1500 টাকা। যারা কম্বো নিবা, কম্বো একসাথে নিবা, তারা পেয়ে যাবা 2500 টাকায়, ঠিক আছে। এটা একটা অফারে দিয়েছি 2500 টাকা, সব থেকে রিজনেবল, এবং এটাতে আমি গ্যারান্টি দিব যে ওয়েট তোমার কমবে। শুধুমাত্র তোমাকে খেয়াল রাখতে হবে জুসটা তোমরা আরেকটা নিলে বেটার হয় যদি সাথে নিয়ে নাও। হ্যাঁ তবে জুসটা আমি বলবো যে একদিন পর পর খেলেই হবে, কারণ ক্যাপসুলে তোমাকে অনেক বেশি ওয়েট লস করবে, সাথে জুসটা নিলে তোমার বেলি ফ্যাটটা দ্রুত কমবে, ঠিক আছে। এবং জুসটা একদিন পর পর খাবা, আর ক্যাপসুলটা প্রতিদিন তোমাকে লাঞ্চের পরে তুমি খাবা, এভরিডে লাঞ্চের পরে খাবা, এবং তোমাকে মিনিমাম হচ্ছে 4 লিটার পানি খেতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে ইনশাল্লাহ তোমার ওয়েট লস করবে, আর এটাই হচ্ছে নিয়ম, অন্য কোনো নিয়ম নাই। আর জুসটা তুমি যে কোনো টাইমে খেতে পারো, লাইক তুমি দুপুরে কি বল 11টার দিকে, সকাল 11টার দিকে খেতে পারো, 10টার দিকে খেতে পারো, সমস্যা নেই। হ্যালো মাহমুদ আপু কি অবস্থা, কেমন আছো? শ্যাডন আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তো এই হচ্ছে, আর ওয়েট লসের প্রোডাক্ট আমি লাইভে দেখাবো না, হ্যাঁ। সো যারা ট্রাস্ট করো তারা নিয়ে নাও, কারণ আমি এই কারণেই দেখাবো না। আমি যখনই কোনো ওয়েট লস প্রোডাক্টস আনি যেটা নিউ থাকে বাংলাদেশে, সো এটা যখন আমার আমার প্রোডাক্টগুলো তোমরা জানো অনেক বেশি চুজি প্রোডাক্ট হয়, অনেক বেশি কি বলবো যে, সো এই প্রোডাক্টটা অন্তত আমি দেখাবো না, কারণ হচ্ছে হ্যাঁ তোমরা দেখবা এটা থাইল্যান্ডের প্রোডাক্ট, আমি বলে দিই। এটা এই কারণে দেখাবো না, যখন নকল হয়ে যাবে তখন, এটা হিউজ নকল হয়ে যায় তখন আমি মানে সমস্যায় পড়ে যাই, কারণ আমার যে প্রোডাক্টসগুলো ওগুলো খেয়ে কিন্তু মোটামুটি ভালো ওয়েট কমে। যখন তুমি নকলটা কমবে তখন বলবো হ্যাঁ আমার সঙ্গে তো ওরকম একটা প্রোডাক্ট সেল করতো, এটা কোনো রিভিউ নেই, আপু শুধু শুধু বলে, বাট তুমি আমার থেকে নিচ্ছ না, তুমি আরেক জায়গায় কম পেয়ে নিচ্ছ, সো ওইটার রিভিউ আর আমার রিভিউর সাথে তো একসাথে হবে না। হ্যাঁ আমি যখন এটা নিয়ে একটা ভিডিও করবো লাইক ইউটিউবে বলো, যেমন ডিটক্স ফ্রুটস, পিঙ্ক লেডি জুস, হ্যাঁ এগুলো আমাদের একটা অরিজিনাল, এগুলো কিন্তু হিউজ নকল আছে। সো যখন আমার শপের এত রিভিউ দেখে অন্য আপুরা যখন নিয়ে আসবে বা যারা আরো কমে দিবে বা বেশি দামই দিল, হ্যাঁ সো একটা মানে যখন একটা বিজনেসে একটা প্রোডাক্টসের অনেক বেশি ভ্যালু হয়ে যায়, ওই প্রোডাক্টসটা ভাইরাল হয়ে যায়, তখন যখন ওইটা নকল হয়ে যায় তখন কিন্তু অনেকেই চিন্তা করবে যে আমার শপের আপু তো এটা নিয়ে অনেক কথা বলছে, বাট প্রোডাক্টটা তুমি যখন অন্য পেজ থেকে খেয়ে বলতেছো যে না আমার শপের আপু অনেক কথা বলছে, কই এটা তো কাজ হয় না, বাট সে আমার থেকে কিন্তু নেয়নি, নিয়েছে আরেক জায়গা থেকে। সো এই জন্য কিন্তু আমি এইটা অন্তত সরি আমি দেখাচ্ছি না। কত ইয়ার থেকে ইউজ করতে পারবে স্টুডেন্ট অফার দিছে যেটা, আপু এটা হচ্ছে তুমি ইয়ে করতে পারবে স্টুডেন্ট অফার আমি বলি, যেটা কিনা 1000 টাকা দিলাম ওইটা তোমার 15 বছর 16 বছর থেকে ইউজ করতে পারবা, আর আরেকটা যেটা 2500 টাকা যেটা দিলাম এটা 18-20 বছর থেকে ইউজ করতে পারবা, সমস্যা নেই 18 বছর থেকে ইউজ করতে পারবা। আচ্ছা আপু দেখেছি আমি কম দামে সেল করে বাট সেটা কাজ হয় না। আচ্ছা আপু মেস্তার জন্য স্পট আউট ক্রিমটা কিভাবে ইউজ করবে, এটা মিস্টার আপু পবিত্র গল্প আপু প্রোডাক্টস অর্ডার করার পর তুমি তোমাকে ফোনে, হ্যাঁ ফোনে হচ্ছে বলে দিবে ইউজ প্রসেসটা বলে দিবে। অবশ্যই মেস্তার কম্বো যারা নিবা ইউজ প্রসেস জেনে নিবা, আমি বারবার বলে দিই ওয়েট লস প্রোডাক্টস এবং ওয়েট লস প্রোডাক্টসের ডিটেলস আমি লাইভেই বলে দিই। আচ্ছা তো হবে না আপু আমার সব জানি, বেস্ট 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 থ্যাংক ইউ সো মাচ আপু। মাহমুদ আপু তুমি তো নিশ্চয় মনে হয়, আচ্ছা যারাই নিশ্চয় অবশ্যই রিভিউ দিবা, ঠিক আছে, কোনো প্রোডাক্টের ছবি দিবা না গ্রুপে, জাস্ট হচ্ছে এমনি রিভিউ দিবা। আচ্ছা কত ইয়ার থেকে ইউজ করতে পারবে, আপু বলে দিয়েছে কত ইয়ার থেকে ইউজ করতে পারবে। ওকে সো হচ্ছে আমি বলবো যে প্রোডাক্টসের প্রাইস অনেক কম রেখেছি, এটা যদি অন্য কোনো কোনো পেজে সেল করতো আমার মনে হয় এক একটা প্রোডাক্টসই তোমার 2500-3000 করে সেল করতো, আই এম শিওর, বাট আমি ওই প্রাইজে কিন্তু সেল করছি। আর আমি চাচ্ছি যে অনেকদিন আমি তো এটা আনা অফই করে দিয়েছিলাম, তোমরা জানো যে ম্যাক্সটা আনার পর, ম্যাক্স ক্যাপসুল আনার পর কি পরিমাণ রিভিউ, নীলা 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 খান তুমি কিন্তু জানো ম্যাক্স, তুমি তো অনেকদিন পর আবার আমার পেজে আসলা আপু, তুমি কি দেশের বাইরে ছিলা যতটুকু বললা, সো তুমি তো জানো যে ম্যাক্স ক্যাপসুলে আমার কি পরিমাণ রিভিউ ছিল, সো ওইটা কিন্তু হিউজ নকল বের হয়েছে পরে, হ্যাঁ কারণ আমার আমি কিন্তু এটা ফার্স্ট এনেছিলাম, আমার ভিডিওগুলো এখনও আছে এবং কি পরিমাণ রিভিউ ছিল, সো ওইটা কিন্তু অনেক। তো আমি মাঝখানে কিন্তু টোটালি আমি আনা অফ করে দিয়েছি, শুধু ডিটক্সটা আনতাম, পিঙ্ক লেডি জুস আনতাম, যেগুলো আস্তে আস্তে 2-3 কেজি ওয়েট কমে এরকম, বাট অনেকদিন পর কিন্তু আমি ক্যাপসুলটা এনেছি, ঠিক আছে। আই ট্রাস্ট ইউ, অর্ডার করেছি তোমার সাথে কথা বলার পর, তোমার ম্যাক্স স্লিমিং ট্যাবলেট তো অনেক ভালো ছিল, এই যে আমি সেটা কিন্তু দেখো তোমার কমেন্ট না পড়েই আমি বুঝলাম। আচ্ছা আপু সাইকোনো জুসটা কি আছে, আপু এইটা অনেক ভালো, সাইকোনো জুস
কয়েক পিস আছে মেবি, আমি নট শিওর। তুমি তুমি যেহেতু এটা খাও, তুমি ইয়ে কনফার্ম করে ফেলো মাহমুদ আপু, কারণ সাইকোনো জুস ইদানিং এখন কিন্তু থাইল্যান্ড থেকে আনা যাচ্ছে না, ঠিক আছে, জুসটা বিশেষ করে। সো তোমার যদি লাগে মনে হয় আছে, অর্ডার করে দিও, আমি শিওর না। আচ্ছা ঠিক আছে, ছবি আর দিব না গ্রুপে, না প্রোডাক্টসের ছবি, লাইক হচ্ছে আমি যেটা মানা করব। আচ্ছা বিউটি মাস্ক কত আপু? বিউটি মাস্ক হচ্ছে 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা, বাট এখন অফারে তোমরা 800 টাকায় পাচ্ছ, 800 টাকায় পাচ্ছ। আর সবাইকেই বলবো প্লিজ তোমরা সান প্রোটেকশন ইউজ করো, হ্যাঁ, যে যেটা ইউজ করো না কেন, সানস্ক্রিনের বিকল্প নাই, সানস্ক্রিন ইউজ করো। আচ্ছা আমি এখন চলে যাচ্ছি, হ্যাঁ আমি বাসায় যাব, দেন হচ্ছে বাসা থেকে হয়তো আমি আমার বিউটি মাস্কটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো, ঠিক আছে। আপু জোলা ক্রিমের কম্বোটা নিয়েছি, 10-12 দিন হলো দিচ্ছি, বাট ফেজে র্যাশ বেড়ে গেছে, ব্রাইটনেসও বাড়েনি, আপু কি করতে পারি? প্রেমা পূর্ণতা আপু, আপু যদি র্যাশ থাকে আপু, কোনো রকম কোনো হোয়াইটেনিং ক্রিম ইউজ করা যাবে না। তুমি কি আমার সাজেস্ট অনুযায়ী নিয়েছিলে? যেহেতু তোমার র্যাশ লাইক হচ্ছে, তোমার হচ্ছে স্কিনে অ্যালার্জি আছে, র্যাশ আছে, জোলা ক্রিম তো এখন আমাদের স্টকে নাই, এটার জন্য সবাই পাগল, হ্যাঁ, কিন্তু যদি তোমার স্কিনে অ্যালার্জি থাকে ভুলেও আপু এটা ইউজ করা যাবে না, হ্যাঁ এটা ইউজ করা যাবে না, হ্যাঁ, অ্যালার্জি থাকলে তোমার জোলা ক্রিম অফ করে দাও। অ্যালার্জির জন্য তোমার স্কিন যদি ড্রাই হয়, এ আপু কি নিয়েছে যে প্রেমা পূর্ণ আপু স্কিন আমাকে দেখে নিছিল আপু, প্রেমা পূর্ণ তো আপু দেখো তো আন্দাজে দিছো কেন, দেখো স্কিনে প্রবলেম বলছিল নাকি আমাকে, ওকে আপু থ্যাংকস। আচ্ছা সো যদি তোমার স্কিন আপু অ্যালার্জি প্রবলেম থাকবে কোনো রকম, আমার খুব কষ্ট লাগে যখন অনেকেই দেখি যে স্কিনের অবস্থা পুরোপুরি খারাপ, পুরোপুরি খারাপ, তারা বলতেছে যে আপু স্কিন খুবই খারাপ, অনেক কিছু ইউজ করেছি স্কিনে র্যাশ ব্রন, হ্যাঁ আপু প্লিজ আমার স্কিনটা ঠিক করে দাও, প্লিজ আপু আবার হোয়াইটও করে দাও, মানে হোয়াইটিং তার হতেই হবে। সো তার স্কিন কিভাবে ঠিক হয় বলো, তার স্কিন আমি কিভাবে ঠিক করব? স্কিনে তোমরা হোয়াইটেনিং ইউজ করা অফ করো, হ্যাঁ হ্যাঁ করবে, অবশ্যই করবে, হেলদি প্রোডাক্ট, লাইক আমি আবারও বলছি, বারবার বলছি, এগুলো কিন্তু হোয়াইটেনিং প্রোডাক্ট। স্কিন সাকসেস, পালমাস ব্র্যান্ড, এটা ইউএস এর একটা ব্র্যান্ড, বাট এটা তোমাকে ক্ষতি করবে না, কারণ হচ্ছে এটা আমাদের আমাদের দেশ না, হুম, আমার অ্যালার্জিও নেই আপু, অ্যালার্জি না থাকলে আপু জোলা তোমার হচ্ছে কখনই র্যাশ হবে না, ঠিক আছে, অ্যালার্জি যদি থাকে তাহলে তোমার হচ্ছে র্যাশ হবে, আর যদি স্কিন সেন্সিটিভ থাকে তাহলে তো জোলা হচ্ছে তোমার খুবই মাইল্ড একটা ব্রাইটেনিং ক্রিম, হ্যাঁ ওইটা তোমাকে অনেক বেশি সাদাও করবে না, অনেক বেশি ফর্সা করে ফেলবে এরকমও না, আর হচ্ছে তোমার স্কিনটাকে তোমার কি বলে এটাকে ক্ষতিও করবে না, হ্যাঁ এটা তুমি ছেড়ে দিলেও তোমাকে ক্ষতি করবে না, কারণ এটার ইউজার অনেক অনেক অনেক, ঠিক আছে, অনেক আপু ছেলেদের জন্য নর্মালি লাইভ দেখে অর্ডার করছে আপু, কি কি অর্ডার করেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি নিয়েছে? আচ্ছা আপু তুমি কোন ফেস ওয়াশ ইউজ করতেছো বা কোন সান প্রোটেকশন ইউজ করতেছো, তারপর হচ্ছে তোমার কি বলে এটাকে সানস্ক্রিন, ফেস ওয়াশ বা সেরাম কোনটা কোনটা কি কি দিচ্ছ, এটা আমাকে একটু ডিটেলস বলো, ঠিক আছে, কারণ তুমি মেবি আমার লাইভ দেখে যেদিন অফারে ছিল সেদিন নাকি নিয়েছো, আমাদের মডারেটর বললো যে হচ্ছে জোলা আর ম্যাজিক সিরাম নিয়েছো, সো তুমি সাথে সাথে কোনটা ইউজ করছো এটা আমাকে একটু বলতে হবে, না বললে কিন্তু আমি আসলে ডিটেলস বলতে পারছি না, ঠিক আছে। আপু মেস্তার কম্বোটা দেখাও প্লিজ, আপু মেস্তার কম্বোটা হাতের কাছে নাই, তুমি তুমি তো এর আগে দেখছো না, আমি লাইভে অনেকবার দেখিয়েছি আপু, আপু বডি হাইডিং ক্রিমটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা তুমি তাহলে কাজ করবা যে যদি ভালো লাগে অবশ্যই তোমরা ইয়েটা নিয়ে নিও, কি বলে যে হানি ওয়াইন লোশনটা নিয়ে নিও, এটা সান প্রোটেকশন সহকারে, নাহলে হাত পা যদি ব্রাইট হয়ে যায় পরে কিন্তু রোদে আবার কালো হয়ে গেলে সমস্যা, ঠিক আছে, এটা ইয়ে রাখতে হবে। সো আপু তুমি হচ্ছে যে আপু বললা যে র্যাশ উঠেছে, তুমি কি কি ইউজ করছো, তোমার স্কিন টাইপ সব কিছু আমাকে একটু লিখে দাও, ঠিক আছে, আমি দেখে দেন হচ্ছে বলবো, কারণ অনেক সময় ফেস ওয়াশ উল্টাপাল্টা, তারপর অনেক সময় স্কিন অনেক বেশি ড্রাই হলেও তোমার র্যাশ হয়, ঠিক আছে। আচ্ছা আপু জোলা ম্যাজিক সিরাম আর ব্ল্যাক সোপ ইউজ করতেছি, আচ্ছা আপু ব্ল্যাক সোপ ইউজ করছো, ব্ল্যাক সোপ ভালো, বাট যাদের স্কিন, আচ্ছা আমি এটা বলবো না, ঠিক আছে, আমি লাইভে এগুলো বলতে চাচ্ছি না, ব্ল্যাক সোপটা অনেক ভালো বাট স্কিন বুঝে তোমাকে ইউজ করতে হবে, তুমি যদি স্কিন বুঝে যদি না ইউজ করো, এই 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 কথাগুলো না, দেখো প্রতিদিনই যদি আমি একই কথা বলি না, যারা আমার রেগুলার ক্লায়েন্ট তারা নিজেরাই বলবে আপু প্রতিদিন একটা কথাই বলছে, বাট এই যে নতুন নতুন যারা ক্লায়েন্ট আসো তারা যদি এই তাদের জন্য কিন্তু আমার এই করতে হয়। ও মাসাজ ক্রিমটা, ও আচ্ছা এটা হচ্ছে হোয়াইটেনিং মাসাজ ক্রিম, ও আচ্ছা এটার কথা বলছো, এটা হচ্ছে তুমি জাস্ট 2 মিনিট মাসাজ করবা, মাসাজ করে ফেসটা ধুয়ে ফেলবা,
তারপর হচ্ছে প্যাক ইউজ করবা, আমার শপের প্যাক, তারপর হচ্ছে তুমি ওইটা ইউজ করবা। এটা জাস্ট 2-3 মিনিট মাসাজ করবা, দিয়ে মাসাজ করে ধুয়ে ফেলবা। হ্যাঁ, সো যারা নতুন নতুন ক্লায়েন্ট আসে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ফেস ওয়াশের কথা বলি, যে ফেস ওয়াশ স্কিন বুঝে নিতে হবে, ঠিক আছে? ফেস ওয়াশ স্কিন বুঝে নিতে হবে। লাইক তোমার যদি ড্রাই স্কিন থাকে তোমাকে ড্রাই স্কিনে ফেস ওয়াশ নিতে হবে, তোমার যদি অয়েলি স্কিন থাকে অয়েলি স্কিনে ফেস ওয়াশ নিতে হবে, ব্ল্যাক সোপ যদি তোমার খুব বেশি অয়েলি স্কিন হয় তাহলে তোমার ব্ল্যাক সোপটা তুমি ইউজ করবা, না হলে তোমার স্কিনে র্যাশ উঠবেই। আমি জানি না তোমার স্কিন টাইপ কি, যদি তোমার স্কিন প্রচুর অয়েলি থাকে সেক্ষেত্রে তুমি ব্ল্যাক সোপটা ইউজ করবা, এছাড়া কিন্তু না। তুমি যদি ড্রাই স্কিনে ব্ল্যাক সোপ ইউজ করো, এই কারণে আমি আসলে এগুলো ডিটেলস বলতে চাই না, কারণ অনেক সেলাররা আছে যারা শুধুমাত্র একটা সোপই সেল করবে, একটা ফেস ওয়াশই সেল করবে, হয়তো তখন বলবে যে সেইগুলো বলছে, এমনিতেই তো লাইভের রিপোর্টের শেষ নাই। সো আমি এই জন্য পার্সোনালি হয়তো তোমার যে প্রবলেমগুলো তুমি শেয়ার করো, আমি বলে দেবো তুমি কী কী ইউজ করবা, ঠিক আছে? এবং ভালো একটা ময়শ্চারাইজার, তোমার স্কিন যদি একটু ড্রাই হয় ভালো একটা ময়শ্চারাইজার তোমাকে ইউজ করতে হবে, প্লাস সান প্রোটেকশন ইউজ করতে হবে। সান প্রোটেকশন সবার জন্য, স্কিন ভালো রাখতে হলে। আচ্ছা, হাত আর গলার জন্য আপু বডি হোয়াইটেনিং কম্বোটা ইউজ করো। একটা বডি হোয়াইটেনিং ক্রিম পাচ্ছ, একটা সান প্রোটেকশন লোশন পাচ্ছ, একটা বাথ সল্ট পাচ্ছ, যেটা তোমার ফুল বডি হোয়াইটেনিং এর কাজ করবে, নট অনলি শুধুমাত্র তোমার হাত পা। যাদের ঘাড় কালো, ছোপ কালো কালো দাগ পড়ে যায়, পা কালো হয়ে যায়, যাদের হচ্ছে অনেক বেশি দেখবে এই জায়গাগুলো পুড়ে যায়, তাই না? অনেকের আছে, স্টুডেন্টদের এটা বেশি হয়, আর হচ্ছে তোমার ঘাড়ে গলাতে গলা অনেক বেশি কালো হয়ে যায়, কারণ আমরা বেসিক্যালি দেখা যায় শুধুমাত্র আমাদের ফেসটাকেই ক্লিন করি, ফেজেই ক্রিম ইউজ করি, ফেজেই সবকিছু করি। আপনি বডি শপে ডে এন্ড নাইট ক্রিমটা কি আছে? তুমি কি বডি শপের ক্রিমটা ইউজ করছো 20+, এটা ইউজ করতে পারবে? অবভিয়াসলি বডি শপের তোমার অনেক প্রোডাক্টস, তুমি বডি শপ আছে, ক্লিনিক আছে, আমার কাছে অনেক অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে, হাই এন্ড ব্র্যান্ডের। সো বডি শপে তুমি ড্রপ সোপ লাইটটা ইউজ করো, হ্যাঁ, এটা একটু ব্রাইটিংও করে, স্পট আউটও করে, হেলদি করে। বডি শপের ড্রপ সোপ লাইটটা ইউজ করো, রাতের জন্য ভিটামিন ইটা ইউজ করতে পারো, ফর যদি কম্বিনেশন ড্রাই স্কিন হয় অনেক বেটার কাজ করে। আর বডি শপের ডে নাইটটা ইউজ করতে পারো তুমি, হ্যাঁ, তোমার ইসে কি ড্রপ সোপ লাইটের। আর সব থেকে মজার বিষয় কি জানো, বডি শপের তুমি ডে ক্রিমটা যদি ইউজ করো, আমার কাছে যেটা পার্সোনালি ভালো লাগে আমি ইউজ করি, সেটা হচ্ছে বডি শপের ড্রপ সোপ লাইট আর হচ্ছে রাতের বেলা ড্রপ সোপ লাইটের সেরাম। হ্যাঁ, তুমি রাতে কোনো ক্রিম না ইউজ করো ড্রপ সোপ লাইটের সেরামটা ইউজ করো, দিনের বেলা তুমি হচ্ছে ক্রিমটা ইউজ করো। এখানে একটু বসো, একটু দাও। আচ্ছা, বডি শপের প্রোডাক্ট আপু পাপায়া সোপ কি সব বয়সের ছেলেরা ইউজ করতে পারবে? স্কিন টেস্ট কম্বিনেশন, হ্যাঁ আপু পারবে। কম্বিনেশন স্কিনের জন্য পাপায়া সোপ না, তুমি হচ্ছে অ্যাকনি সোপটা নাও, এটা অ্যাকনি সোপটা নাও, এটা নাও, ঠিক আছে? আপু এটার সাথে যে রিপেয়ারিং ক্রিমটা দিয়েছিলেন ওইটা ওইটা আচ্ছা, এটার সাথে রিপেয়ারিং ক্রিম সম্ভবত স্নেইলেরটা দিয়েছিলাম, ওইটা তোমার 2 ঘন্টা রাখতে হবে, 2 ঘন্টা রেখে বা 1 ঘন্টা রেখে মুখ ওয়াশ করে ফেলতে হবে, রিপেয়ারিং ক্রিমটা, স্নেইলের রিপেয়ারিং ক্রিম, হ্যাঁ, 2-1 ঘন্টা রেখে দেন হচ্ছে ওয়াশ করে ফেলতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার 3-4-5 ঘন্টা রাখা যাবে না আপু, ওকে? আচ্ছা আপু, হাতের গলার কম্বো প্রাইসটা বল। আপু 2700 টাকা মাত্র, মাত্র 2700 টাকা। ইয়ে বডি কম্বোটা দাও আপু, মেস্তার কম্বোটা দেখাও না প্লিজ। মেস্তার কম্বোটা কেমনে দেখাই বলো? মেস্তার কম্বোটা হচ্ছে এখানে আছে কি মেস্তার কম্বো? আচ্ছা ওয়েট করো, দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি, দাঁড়ো আপু একটা একটা করে দেখাচ্ছি। আপু সেম অবস্থা, খেলতে খেলতে মাঠে আমার হাত পা অনেক, হ্যাঁ স্টুডেন্ট যারা না তাদের এরকম হবে, আমারও কলেজে লাইফে এরকম হয়েছিল। আচ্ছা মুক্তা চলে আসছো, নীলপুর নিরঞ্জন আপু। আচ্ছা আচ্ছা, এই যে বডি হোয়াইটেনিং ক্রিম হচ্ছে, বডি হোয়াইটেনিং প্রোডাক্টস, এই যে এটা, এই যে এই তিনটা, 2700 টাকা একদম গ্যারান্টি, হ্যাঁ যে ইয়ে হবে, এটা কম্বোতে আমরা দিচ্ছি 2700 টাকা। যারা শুধুমাত্র বডি ক্রিম নিবে 1500 টাকা, যারা লোশনটা নিবে 1500 টাকা, এবং যারা এইটা নিবে এটা হচ্ছে 1000 টাকা, বাট তিনটা একসাথে 2700 টাকায় তুমি পেয়ে যাচ্ছ, 2700 টাকা, এবং 100% তোমার বডি হোয়াইটিং এর কাজ করবে এটা, হ্যাঁ স্পট দূর করবে, 2700 টাকা। স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করো আপু। সবটা আবার দেখাও, ছেলেদের পিম্পলের জন্য, ইয়েস ছেলেদের পিম্পলের জন্য, এটা দিয়ে দিনে 5-6 বার, হ্যাঁ মানে সকাল থেকে রাত পর্যন্ত মিনিমাম 5 বার মুখ ধুবে এটা দিয়ে। আচ্ছা এখন হচ্ছে মেস্তার কম্বোটা দাও, মেস্তার কম্বো। আচ্ছা এটা হচ্ছে মেস্তার কম্বো, আরটা কি ছিল? ও আরটা কি ছিল সাথে? এই যে এই তিনটা, ঠিক আছে এই তিনটা আপু। হাত স্কিন একটু দিল হয়ে যাচ্ছে
আপু হাতের স্কিনও একটু ডাল হয়ে যাচ্ছে। হ্যাঁ আপু সেম সেম, হাত পা গলা ফুল বডি, ঠিক আছে? বডি ক্রিম অফার দাও না আপু। আপু বডি ক্রিম শুধু নিলে আপু ওটা 1500 টাকা, আমার একটা বুঝো না কি আছে। আচ্ছা ওটা ঠিক আছে, তুমি আমি দেখি কি করা যায়। আচ্ছা তো এখন আমি যেটা বললাম যে তোমরা এই টাইপের প্রোডাক্টসগুলো নাও, স্কিন হেলদি থাকবে, স্কিনটাকে হেলদি রাখার জন্য এটা থাকবে। আর যে আপুটা বললো যে একটু র্যাশ হয়েছে, র্যাশ হওয়ার কথা না, হ্যাঁ, কারণ জোলাটা অনেক বেশি আমাদের রিভিউ আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। বাট আমি রিভিউগুলো ছাড়িও না, কাউকে দিতেও বলি না, কারণ আমার কাছে জোলা এখন নাই, সবাই জোলার জন্য পাগল। মেবি আপু তোমার হচ্ছে তুমি কোন ফেস ওয়াশ বা সোপটা যেটা বললা, তোমার স্কিনে তুমি কোনো সান প্রোটেকশন ইউজ করছো না, প্লাস সাথে সাথে তুমি কি বলে সোপটা তোমাকে স্যুট করেছে কিনা সেটাও কিন্তু একটা ফ্যাক্ট। হ্যাঁ আপু তোমাকে অনেক প্রিটি লাগছে। নদী আপু কি অবস্থা? আপু বডি ক্রিম অফার দাও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আপু হানি ডিউ লোশনটা কত ML আর এন্ড প্রাইস? ও হ্যাঁ ইয়াস, তোমরা ML জিজ্ঞেস করবা না এলে সমস্যা, আমার হাতে তো ছোট লাগে। এটা হচ্ছে তোমার দাঁড়ো, এটা মনে হয় 250 ML আপু, 250 ML, এবং SPF আছে এটা 35, ঠিক আছে? আই লুক জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা আপু মেকআপ লাইভ কর প্লিজ, আমি সেলিনা মনির আপুর কাছে মেকআপ করব এই মাসেই। সো আপুর থেকে মেকআপ শেখার পর আমি তো নদী খন্দকার আপুর কাছে অলরেডি কোর্স করেছি, ব্রাইডাল মানে পুরাটাই আমার কোর্স কমপ্লিট করা আপুর কাছে। সো এখন হচ্ছে সেলিনা মনির আপুর কাছে যখন আমি কোর্স করব, তখন আমি ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট হয়ে যাব ইনশাল্লাহ। তোমরা দোয়া করো, তখন একদম ধুমচে শুধু আমি মেকআপ 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 লাইভ করব। আর আমার স্টলে, হ্যাঁ পিঙ্ক সিটিতে আমি যে স্টল দিচ্ছি, ওইখানে তোমরা সব ব্র্যান্ডের লাইক হচ্ছে তোমরা রিজনেবলও পাবা এবং হাই এন্ড ব্র্যান্ডের তোমরা সব মেকআপ ইনশাল্লাহ তোমরা পাবা ওখানে, ঠিক আছে? সব ধরনের আপু আমার বডি লোশন বডি স্ক্রাব আছে, এখন বডি ক্রিমটা শেষ হয়ে গিয়েছে, প্লিজ অফার দাও। আচ্ছা ঠিক আছে, অফার দিয়ে দিলাম 1300 টাকা, হ্যাপি, বাট এটা আমার জন্য লস হয়ে যাবে। যখন তিনটা একসাথে আমি করে অফার দিই তখন আমার কিছুটা প্রফিট আসে, সিঙ্গেলি অফার দিলে আমার জন্য লস হয়ে যায়, বাট দিয়ে দিলাম, ঠিক আছে? বডি ক্রিমটা, বাট ও তুমি তো আমাকে রিভিউ দিয়েছো, সো তুমি তো প্রাপ্য, তাই না? আচ্ছা বডি ক্রিম অফারে পেয়ে আমি নিয়েছিলাম আবার নতুন অফার। আচ্ছা আমার কাছে এখন জোলা দুইটা আছে, খুব ভালো। আচ্ছা আচ্ছা কে কে বডি ক্রিম অফার চাও, দল ভারী করো। আচ্ছা তুমি না, আর কারো দল ভারী করতে হবে না, আমার পুরো লস হয়ে যাবে। জোলা ইজ দ্য বেস্ট, অনেক 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 জোশ ছিল, থ্যাংক ইউ সো মাচ। নীলাপু অনেক মিস করছি, এখন ভালো লাগছে যে আসলে কি অনেক ভালো লাগে যখন পুরনো ক্লায়েন্টগুলো। নীলাপু তুমি আমার কতদিনের ক্লায়েন্ট, আমার না খেয়াল নাই, কত কত মানে কোন সাল থেকে তুমি আমার ক্লায়েন্ট একটু বলো তো। সো তোমাকে পেয়ে যখন রিভিউগুলো পাচ্ছি মানে কি বলবো, এত ভালো লাগছে মানে বুঝাতে পারবো না। ওয়াও পিঙ্ক সিটি আমি যাবো অবশ্যই নদী আপু, এইবার আমি কোনো কথাই শুনবো না, আমি কারো কোনো কথা শুনবো না, আমি কারোর সাথে কথাও বলবো না লাইভে যদি আমার ওপেনিংয়ের দিন তোমরা না থাকো, কারণ তোমরাই হচ্ছে আমার সেলিব্রিটি, ঠিক আছে? আপু একটু রিজনেবল আপু, এই কি দিব রিজনেবল করো আপু, কোনটা ডিয়ার কোনটা? আচ্ছা অয়েল সোপ লাইট ডে ক্রিম ইউজ করো, আচ্ছা তুমি ইনবক্স করো, অয়েল সোপ লাইট ডে ক্রিম ইউজ করলে কি আপনি আলাদা করে ময়শ্চারাইজার ইউজ করেন? অয়েল সোপ লাইট ইউজ করলে কি অয়েল সোপ লাইট ডে ক্রিম? আচ্ছা অয়েল সোপ লাইট ডে ক্রিমটা তুমি কেন নিবা, তোমার স্কিন টেস্টটা কি, তোমার স্কিন টেস্টটা আমাকে একটু বলো। অয়েল সোপ লাইট সিরামটা তুমি যদি নাও রাতে ইউজ করো, আর দিনের বেলা তুমি হচ্ছে ড্রপ সোপ লাইটের ক্রিমটা ইউজ করো। মেস্তার কম্বোটার প্রাইস বলো, তোমার স্কিন টেস্টটা নিশো আপু আমাকে একটু বলো। আপু ফুল ফ্যামিলি ফিদা হয়ে গেছে বডি হোয়াইটেনিং আর 4K ক্রিমের, তাই? আচ্ছা তোমরা কয়টা নিছো, অনেক মানে সবাই তো নিছো মনে হয়, তোমরা ওই যে মামি ছিল তোমার সবাই তো নিছো বডি ক্রিম, জাস্ট ওয়াও। আমি এর কথা বলে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ, সবাই একসাথে আসলে খুব ভালো লাগে। হ্যাঁ নীলাপু ছিল না অনেকদিন, আমার সিটি আমার সিটিজিরা কি আসবো না, আমরা সিটিজিরা কি আসবো না, যদি আসো তাহলে তো আমি টোটালি সারপ্রাইজ, মানে এটা তো মানে কি অকল্পনীয় হয়ে যাবে, আমি জানি না, আমি তো সবাইকে বললাম এখন জানি না, তোমরা দেখেন তোমাদের ইচ্ছা। আচ্ছা আপু ওপেনিং ডে আগে থেকে বলো, আর অবশ্যই আগে থেকে বলবো। আপু বডি ক্রিমটা একটু রিজনেবল করো না আপনি, আমি জানি তুমি পারবে। দেখছো ফাতেমা আদিব আমার পাগল করে ফেলবে, আপু অনেক শেয়ার করেছি, আল্লাহ অভিমানী অভিমানী আপু এতক্ষণ পর, পিঙ্ক সিটিতে কবে থেকে আসবে? আপু ওপেনিং বলে দিব, ওপেনিং এর দিন মাস্ট বি বলতে হবে, পাঁচতলাতে সব নিচ্ছি।
আজ তোমাকে মিস করছিলাম। আরে আপু, আমি আজকে বাইরে ছিলাম, তো আজকে আমাদের ফ্রেন্ডের সাথে গেট টুগেদার ছিল, সেটা শেষ করে রাত হয়ে গেছে। জোলার তো একটা বেস্ট নাইট ক্রিম, বেস্ট নাইট ক্রিম। হ্যাঁ আপু, আচ্ছা তো হচ্ছে, আচ্ছা ঠিক আছে, বডি ক্রিম 1200 টাকা, বাট আজকের জন্য শুধুমাত্র, তোমাকে বলে দিলাম। আচ্ছা একদম ফার্স্ট থেকে তোমার থেকে অনেক গিফটও পেয়েছি। ও আচ্ছা, তাই সেটাই আমি চিন্তা করতেছি, তুমি কোথায় ছিলে এতদিন? অনেক অনেক লাভ তোমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু। ইয়া নীলা আপু, কোথায় ছিলা তুমি যে বললা আউট অফ বিডি ছিলা, কেমন আছো? অবন্তী আপু আলহামদুলিল্লাহ, আপু কি অবস্থা তোমার, কেমন আছো ডিয়ার? অনেক মিস করি তোমাকে আপু। পিঙ্ক সিটিতে আসলে অবশ্যই আসবো, আমি তো জানি আসবা, তোমাদের ইয়ে হচ্ছে, আমি নেইবার হচ্ছি, তো আমার স্কিনটা দেখিয়ে নেক্সট পারচেস করতে হবে ইনশাল্লাহ। মোহনা তুমিও তো আসবা ইনশাল্লাহ, তখন দেখব কম্বিনেশন স্কিন আপি, কখনো ড্রাই, আবার কিছু ইউজ করলে অয়েলি হয়ে লাগে সামারে। আচ্ছা তাহলে হচ্ছে তোমার জন্য আমি মনে করবি, তোমার হচ্ছে অয়েল সোপ লাইটটা তোমার উইন্টারে বেস্ট ছিল, ড্রপ সোপ লাইটটা তোমার জন্য এখন বেস্ট হবে। যদি তুমি বডি সোপেরটা নাও, ড্রপ সোপ লাইট নিতে পারো, ভিটামিন সিও নিতে পারো, এটা হালকা ব্রাইটিংও করবে আবার তোমার ময়শ্চারাইজিংও করবে। আর রাতে তুমি একটা সেরাম ইউজ করো, ঠিক আছে? রাতে একটা সেরাম ইউজ করো, আর ক্রিম তুমি ইউজ করতে পারো। আচ্ছা প্রমিগেন্টের এটা কোনটা দেখো, আমার তুমি হচ্ছে ইয়ে করো, সব থেকে ভালো হবে পিঙ্ক সিটিতেও যদি আসতে পারো, সব থেকে ভালো হবে, তখন তাহলে এটা প্রোডাক্ট নিতে পারবে। এই যে নিচেরটা দাও তো, ওই দুইটা ক্রিমই দাও। হ্যাঁ আচ্ছা, এই যে এইটা হচ্ছে তোমার ডর্সপ ইয়োরতের যে ক্রিমটা আছে, ঠিক আছে, ইয়োরতের যে ক্রিমটা, এটা কিন্তু হেলদি করে, এটা তুমি ডে নাইট একটা ক্রিমই তুমি ডে নাইট ইউজ করতে পারবা। ইয়োর ক্রিমটা, এটা কিন্তু স্কিনটাকে তোমার অনেক বেশি কি বলে হেলদি করে, ঠিক আছে, এটাও কিন্তু অনেক ভালো হবে। তারপর প্রমিগেন্টটা নিতে পারো বডি শপের আপু। কম্বোটার প্রাইস, কম্বো আমাদের কম্বোটা কত, ইয়া কি বলে মেস্তার কম্বোটা কত? 3000 টাকা, 3000 টাকা আপু। হ্যাঁ ইনশাল্লাহ। ও আরেকটা কথা, এখন যাদের কম্বিনেশন স্কিন নর্মাল স্কিন আর হচ্ছে অয়েলি স্কিন, তারা অবশ্যই, যেহেতু সামার চলে আসছে তো তোমরা ডক্টর এগিটা নিবা। ডক্টর এগিটা আমি জানি না কতদিন তোমাদের দিতে পারবো, বাট ডক্টর এগি কিন্তু এখন বেস্ট হবে, বেস্ট একটা ক্রিম হবে। ম্যাজিক সিরামটা, ম্যাজিক সিরামটা বেস্ট হবে, তারপর হচ্ছে ডক্টর এগির হোয়াইটনিং সিরামটা বেস্ট হবে। আর এখন তো খুব বেশি তোমার মানে এরকম একটা অবস্থা যে ওই যে তোমার এক কিছু জায়গা অয়েলি থাকে, পুরোটা ড্রাই থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ডক্টর এগির ব্লু যে সিরামটা, এটা কিন্তু বেস্ট, এটা কিন্তু বেস্ট কাজ করে, ঠিক আছে, এটা অনেক ভালো একটা সিরাম, এটা নিবা। আর একটা সিরাম আছে আমার কাছে, এটা আমি আজকে একদম ডিসকাউন্টে দিব, এটা 1500 টাকা ছিল না, এটা একদম ডিসকাউন্ট দিব, একটা সিরাম আছে একজনকে দিতে পারবো, আমি অনেক খুশি একদমই। আচ্ছা আমি কল দিব, এখন তোমার সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা এই যে এইটা, এটা হচ্ছে হায়া, এটা কার কার মনে আছে? হায়া, হায়া সিরামটা হাইলুরিক অ্যাসিডের ব্লু, এটা 1500 টাকা ছিল, স্পেশালি স্কিনটাকে মোটা করার জন্য, হেলদি করার জন্য। সো এই সিরামটা আজকে তোমরা যারা অর্ডার করবা তারা 1000 টাকায় পেয়ে যাচ্ছ এটা। হ্যাঁ এটা কিন্তু বিশাল সাইজের একটা সিরাম এবং খুবই ভালো হেলদি স্কিনের জন্য। হ্যাঁ 1000 টাকায় এটা পাচ্ছ, এটা একটা পিসি আমার কাছে আছে, সো ওই জন্য আমি ডিসকাউন্টে দিয়ে দিলাম। হ্যাঁ ও আপু মেস্তাটা 2500 টাকা, তুমি ভুল বলো কেন, পবিত্র গল্প আপু 2500 টাকা, 3000 টাকা না, মেস্তার কম্বোটা হচ্ছে 2500 টাকা, 2500 টাকা, ঠিক আছে, 2500 টাকা। তোমরা চাইলে সেরামটা এটা নিতে পারো, আর হচ্ছে এই সেরামটা যখন শেষ হয়ে যাবে এইটারই ব্লাশ সিরাম আরেকটা দিবে, তোমার প্যাকেট যেটা সেটা দিবে, এটা যে কটা থাকবে এটাই পাবা, আর তারপর হচ্ছে আবার প্যাকেটটা, দুইটা সেম কোয়ান্টিটিতেই থাকে, একই প্রাইস থাকবে, ঠিক আছে। আমার কম্বিনেশন স্কিন এই সিরাম নেওয়া যাবে? হ্যাঁ নেওয়া যাবে, নেওয়া যাবে। আচ্ছা এখন তাহলে লাইভটা শেষ করি, আমি বাসায় যে যদি এনার্জি থাকে তাহলে হচ্ছে আমি একটা লাইভ করব, প্রোডাক্টস ইউজ করব। ড্রপসপ লাইট কোনটা দেখালে আবার দেখাও আপনি, এন্ড প্রাইস বলে দাও। আচ্ছা ড্রপসপ লাইট এখানে নাই, হ্যাঁ আছে তো, সিরামটাও আছে না এখানে, আছে তো, দুইটাই দাও। আচ্ছা এই যে এইটা হচ্ছে ড্রপসপ লাইট, এটা আমি ইউজ করি, ঠিক আছে, ড্রপসপ লাইটটা আমি ইউজ করি, যেটা এটা সিরামটাও আমি ইউজ করি, অসাধারণ, ঠিক আছে, এই দুইটাই ইউজ করি। এটা কত করে? 2800 করে, 2800 টাকা করে, খুবই ভালো, খুবই ভালো,
এটা আমি ইউজ করি, আমি তোমাকে দেখাই ড্রপস অফ লাইটার ক্রিমটা। এই যে হ্যাঁ, এটা হচ্ছে ড্রপস অফ লাইটার ক্রিম। এটা হচ্ছে ড্রপস অফ লাইটার সেরাম। তুমি রাতে সেরামটা ইউজ করো। আমি যেটা করি, আমি সেরাম ইউজ করে 2 ঘন্টা স্কিনে রেখে দেন ওয়াশ করে ফেলি, যে কোনো সেরাম। হাপু কমিশন, স্কিনে ইনস্ট্যান্ট ব্রাইটনিং লাগবে এমন একটা ময়শ্চারাইজার, ইনস্ট্যান্ট ব্রাইটনিং লাগবে। পার্লটা ইউজ করো, পার্লটা ইনস্ট্যান্ট ব্রাইটনিং লাগবে। তারপর হচ্ছে এই যে এটা তোমার কি বলে বেবি ক্রিমটা, কোথায় বেবি স্কিন ক্রিমটা, এই যে এটাও তোমার ইনস্ট্যান্ট ব্রাইটনিং লাগবে। এটাও ইনস্ট্যান্ট ব্রাইটনিং লাগবে, তোমার পার্ল ক্রিমটাও ইনস্ট্যান্ট ব্রাইটনিং লাগবে। আমি দেখাই দিই, এই যে ইনস্ট্যান্ট মেকআপ লুক দিবে, ঠিক আছে। এটা এটা খুব ভালো। ওয়েলকাম ডিয়ার। আর হচ্ছে তুমি এটাও ইনস্ট্যান্ট ব্রাইটনিং করবে, এই যেটা, ঠিক আছে। এটাও কম্বিনেশন স্কিন ইনস্ট্যান্ট ব্রাইটনিং, আমি দেখাই দিই তোমাকে, দাঁড়ো। এটা আমার ইউজ করা বলে এটা দেখাচ্ছি তোমাকে, ইনটেকটাই দেওয়া হবে, এটা দেখাতে পাচ্ছি না। এটা যেরকম ব্রাইট হবে, এটাও সেম এরকমই ব্রাইটেনিং হবে, ঠিক আছে, ইনস্ট্যান্ট। এই যে দেখো, এই দেখো, ঠিক আছে, এটা। সো এটা নিতে পারো, এটা একদম মিশে যাবে এবং ইনস্ট্যান্ট ব্রাইটেনিং করবে। কম্বিনেশন ড্রাই স্কিনে খুব ভালো কাজ করবে এটা। উইন্টারে তো সব আপুরা নিয়েছে, দাম ভালো কি ভালো জিনিস, দাম তো একটু বেশি হবে। এটা কি আলাদিনে ছেঁড়া? হ্যাঁ, ওয়াও নাইস, হ্যাঁ। আচ্ছা, তো এই দেখালাম, সো যারা নিবা খুব সুন্দর। এই ক্রিমটা না আমার অনেক পছন্দের, আমার মাঝে মাঝে মনে হয় যে এটা আমি একটা রেখে দিই জাস্ট ড্রেসিং টেবিলে সাজানোর জন্য, ভ্যানিটিতে। এত সুন্দর, দেখো কি সুন্দর না বেবি ক্রিমটা। বাট এই ক্রিমটা আমি, আমার কাছে বয় ডিডি 2টা খোলা আছে, স্নেইলেরটা খোলা আছে, তারপর পার্লেরটা খোলা আছে, তারপর আরও কিছু ক্রিম, ডে ক্রিম যেগুলো একটু ইনস্ট্যান্ট হয় অনেকগুলো খোলা আছে। সো এই জন্য আমি এটা খুলতেছি না, বাট আমার কাছে কেন জানি, আমার কাছে কাউকে আমি বলবো যারা 2-3টা নিছে, তাদের বলবো আমাকে এটা একটা গিফট করতে, ভেন্টিতে আমার মানে ভালো লাগে। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকো। আর যদি পসিবল হয়, আমি সবাই যার ঘুম ধরবে ঘুমিয়ে পড়বা, যদি কেউ থাকে তাহলে হচ্ছে, আমি এখন শিওর না, আমি রুনাস বিউটি কর্নার থেকে হয়তো বা লাইভ করবো স্কিন কেয়ারের একটা, রাতে, একটু বেশি রাত হবে। পিঙ্কি ক্রিম, হ্যাঁ আমার আছে এইটা, খুব ভালো। ও তোমার কাছে আছে, হ্যাঁ অনেক ভালো। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকো সবাই। আর আমার মনে হয় সব ধরনের কোশ্চেন অ্যান্সার দিয়েছি, আর তো নাই, আর যদিও থাকে রুনাস বিউটি কর্নারে দিয়ে দিবো। ওকে, আল্লাহ হাফেজ।